হাদিস কথাটা ভালো। আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহ তিনি আলে হাদিসদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলতেন, চার মাঝহাব না, চারের মাঝহাব। যে কোনো মানুষ যতক্ষণ কোরআন হাদিসের আলোকে চার মাঝহাবের আমলে থাকবে সে হক। আব্দুল হাই সিদ্দিকী বলতেন, ওগো আমরা চার ভাই না, পাঁচ ভাই, আনাফি শাফি মালিকি আম্বলি আহলে হাদিস, সবাই ভাই ভাই, আহলে হাদিস আহলে আনি আহলে আনি আহলে হাদিস। আহলে হাদিসদের মূল দাওয়াতটা ভালো ছিল যে সহি হাদিস মানতে হবে, কথাটা খুব ভালো। কিন্তু আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না, এটা একটা মাজহাব না, না লা মাজহাবই না, এটা মাজহাব। তবে হানাফি মাজহাবের সেও খারাপ হয়েছে। হানাফি মাজহাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাজহাবে নেই অথবা মানসুখ, অর্থাৎ হাদিসটা মানছি আমল করছি না। আর আলে হাদিসের ভাইরা তাদের মাজহাব মানার জন্য বাকি সব সহি হাদিসকে বাতিল বানাই। যেমন ঈদের নামাজের ছয় তকবীরের হাদিস টনটনে সহি, তারা গায়ের জোরেই সব জাল বানাই। এই যে প্রবণতা এটা সত্যিই দুঃখজনক, হাদিসের নামে হাদিস এনকার করা। আমি চট্টগ্রামে গেছি, এক ভাই প্রশ্ন করছেন, স্যার ইসলাম কি চার রকম হয় কিনা? ইসলাম তো এক। আমি বলছিলাম যে আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যাল তো আমরা হাদিসে দেখি বিভিন্ন রকম আছে, বলে সেক্ষেত্রে একটা মানতে হবে। যেমন যে সাহাবী নবীজির বেশি কাছে ছিলেন তাদেরটা মানবো। তাই বললাম যে তাহলে তো হাদিস অস্বীকার করার, এটা সহি হাদিস, সাহাবি পর্যন্ত সনদ সহি, আপনি মানবেন না। বিষয় হলো আহলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আহলে হাদিস হচ্ছে না। আহলে হাদিস মানে যত হাদিস আছে সব মানে, হাদিস সহি মানে আমি মানি, যে যেটা মানে মানবে, এইটা হলো আহলে হাদিস। কিন্তু আমরা হাদিসের বিরুদ্ধে একটা হাদিস বের করে নিছি মাজহাব হিসেবে, আর বাকি সব নানা যুক্তি দিয়ে বাতিল করছি। এটা তো আহলে হাদিস হলো না, এনকারুল হাদিস হলো। তারপরও আমরা বর্তমানে যারা মাজহাবের দাবি করছেন তারাও কম ফিতনা করছেন না। হাদিস আমরা হাদিস মানি না, আমাদের মাজহাবে নেই, তার মানে আপনারা হাদিস বিরোধী নাকি? এই জন্য আমার প্রথম কথা হলো যে এই ফিকহি মাসালা নিয়ে ইখতিলাফটা কমান। আর এটা কিভাবে কমাবেন এ ব্যাপারে আমার একটা বই আছে, স্যার নামাজের ভিতরে হাত বাঁধার বিধান, বুকে বাঁধবেন এখানে এখানে না এখানে, সবগুলো হাদিস আলোচনা করা আছে। তবে পাশাপাশি এই যে ঝগড়া করছি অকারণ, এই ঝগড়া সাহাবীদের যুগে কেমন ছিল, আমাদের ইমামরা কি পর্যায়ের ঝগড়া করতেন আর আমরা কি করছি বিস্তারিত ভাবে।